হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো কোন গাছের শিকড় দিয়ে কী হয় বর্তমান সমাজে মানুষ যত আধুনিক হচ্ছে ততই মানুষের জীবনে নেমে আসছে ভয়ঙ্কর সমস্যা আর্থিক মানসিক ও শারীরিক সমস্যা আজকাল মানুষকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে যার থেকে বেরোনোর পথ না পেয়ে মানুষ আজ দিশাহারা দিশাহারা না হয়ে জীবনের সংগ্রাম করুন চা আর হিসাব না করে নিজে বাঁচুন অন্যকে সাহায্য করুন জ্যোতিষশাস্ত্রের কিছু টোটকা আপনারা প্রয়োগ করে দেখুন দেখবেন জীবনে একের পর এক সমস্যা অচিরেই দূর হয়ে যাবে আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক কোন গাছের শিকড় দিয়ে কী হয় আর আপনি যদি আমাদের সোমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এক সকালে খালি পেটে ও বাসি মুখে হলুদ সর্ষের কয়েকটা দানা চিবিয়ে জলপান করে গেলে সমস্ত চর্মরোগ সেরে যায় তবে অন্তত টানা একুশ দিন খেতে হবে দুই লাল রঙের হকিক পাথরে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় তিন সাদা সর্ষে পেষণ করে রক্তচন্দনের সঙ্গে মিশে কপালে ফাটা দিলে রুফিন মানুষও সুন্দর ও সুন্দরীদের বশ করতে পারে চার বটমূল অথবা শীত অপরজিতা মূল খুশি কপালে লাগালে পুরুষ অথবা স্ত্রী বশ হয় পাঁচ বেলপাতা পেশন করে কুমকুমের সঙ্গে মিশিয়ে কপালে লাগালে স্ত্রী বশ হয় ছয় পুষ্য নক্ষত্রে পুনর্বা গাছের শিকড় ডান বাহুতে ধারণ করলে অপরকে বশীকরণ করা যায় সাত ভরণী নক্ষত্রে চাঁপার কলি হাতে বাঁধলে স্ত্রী অথবা পুরুষ বস হয় আট অনুরাধা নক্ষত্রে রক্ত করবে বাহুতে ধারণ করলে শত্রু শান্ত হবে আবার ওই নক্ষত্রে চামেলের শিকড় মাথার নিচে রেখে দিলে শত্রু মিত্র হবে নয় পুষা নক্ষত্রে চামেলি গাছের শিকড় তাবিচে ভরে ধারণ করলে শত্রু নাশ হয় দশ পুরনো গুড় মাটির নিচে পুঁতে দিলে সন্তান সুখ প্রাপ্তি হয় এগারো পুনবসু নক্ষত্রে মেহেন্দি গাছের মূল নিজের কাছে রাখলে গায়ের দুর্গন্ধ দূর হয় বারো ভরণী নক্ষত্রে চাঁপার কলি হাতে বাঁধলে শত্রু বয়স হয় তাহলে বন্ধু এইচ লাজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন